হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ একটু আমার বাড়ির চারিদিকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঘুরে ঘুরে দেখাবো। আমি আগের বারে একবার ব্লগে দেখিয়েছিলাম, আগের বারে যখন বাড়ি আসছিলাম, তো এইবারে অনেকটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। কিছু কিছু একই রকম আছে, কিছু কিছু চেঞ্জ হয়েছে, তো সিজন অনুসারে, তো সেই মতোই দেখাবো। আর সকালবেলায় আমার সোনাই যে চলে আসছে একটু বাইরের দিকে ঘোরাফেরা করতে, প্রথম প্রথম তো আসতেই চাইছিলো না কারো কাছে, শুধুমাত্র রুমের মধ্যে থাকতো আর আমার কাছে থাকতো। এখন একটু বাইরের দিকে বেরোতে শিখেছে। এইদিকে কতগুলো ফুল গাছ লাগিয়েছে দেখছি নতুন নতুন, তো সেগুলোই দেখছিলাম। এই যে দশটামণির গাছ, তো এটাকে দশটামণি বলেই আমরা ছোটোবেলা থেকে পরিচিত, তো এর নাম অ্যাকচুয়ালি আছে আলাদা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, সাদা আর গোলাপিটাই দেখছি লাগিয়েছে, আর মানে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে তো সকালবেলা, তো ফুলগুলো না খুব সুন্দর যেমন দেখতে লাগছিল, তো সেই জন্য সোনাই না বারবার তুলতে যাচ্ছিলো কিন্তু ওকে তুলতে আমি দিইনি। আর তারপরে এটা একটা ফুল গাছ, এই ফুলটা হয় সাদা কিন্তু ফুলটা না এখনও পর্যন্ত ফোটেনি, তো সেই জন্য দেখাতে পারলাম না। পাশে রয়েছে রজনীগন্ধা গাছ, ওটাও মাঝে মাঝে এক একটা স্টিক বেরোয়, কিন্তু যখন ভিডিওটা করছিলাম আনফর্চুনেটলি তখনই স্টিক ছিল না। আর এদিকে ছিল মিনি টগর, এই গাছটা তো অনেক দিন থেকেই আপনারা দেখছেন, তখন অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে, মানে অনেক আরও ডালপালা গজিয়েছে, তো অনেকটা জায়গা জুড়ে এই টগর গাছটা হয়েছে, তো অনেক ছোট ছোট টগর ফুল ফুটে আছে। আর অ্যাকচুয়ালি সকালবেলা তো ঠাকুরের পুজো দেওয়া হয় মন্দিরে, তো সেই জন্য অনেকগুলো ফুল না তুলে নেওয়া হয়েছে, সেই জন্য গাছটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে আছে বেলি ফুল, এইটা কিন্তু আমার সবথেকে ফেভারিট একটা ফুল, এই গাছটা যে লাগিয়েছে আমি জানতাম না, এবারে গিয়ে দেখছি প্রথম। আর অনেক ফুলও ফুটে আছে, আর আমার সোনায় দেখুন এই গাছে যে টুকিটাকি ফুল আছে সেখান থেকে আবার টুকিটাকি ও নিজে ছিঁড়ে নিচ্ছে, মানে ওর হাতের সামনে কিছু থাকলে ও মোটামুটি রাখবে না, তো সেইগুলো নিয়েই আমি আর আমার সোনাই দুজনে মিলে একটু এদিক ওদিক ঘুরছিলাম। সত্যি বলতে ফুলের নামগুলো আমি না একদমই ভুলে গিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড, সবই জানতাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আবার একটা সোনাই ফুল নিয়ে দেখুন ছেঁড়াছেঁড়ি শুরু করে দিয়েছে, ওর কাছে কিছু জিনিস থাকলে ও একটাও আসতে রাখবে না, আর ওর খুব মজা হচ্ছে এগুলো করে। আসলে ও তো এগুলো কোনো দিনই দেখতে পাইনি হাতের কাছে, কারণ বেনারসে ওই একটা রুমের মধ্যে বন্দি আর চারিপাশে বিল্ডিং, ওপরে আকাশ, গাছপালা তো দেখতে পাইই না, ওই পার্কের মধ্যে গেলে একটু একটু গাছপালা দেখতে পাই, কিন্তু নিজের বাড়িতে হাতের সামনে এত গাছপালা দেখে নিজেকে আটকে রাখতে পারি। আচ্ছা, এই সাইডটায় আছে অপরাজিতা গাছ, এই যে দেখতে পেয়েছেন মানে অপরাজিতা গাছের পুরো জঙ্গল হয়ে গেছে যাকে বলে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা গজিয়েছে। আর আমাদের যে তুলসী মঞ্চটা আছে ওর চারিপাশে একদম ফুল গাছে জঙ্গল হয়ে গিয়েছে। তো চলুন, সকালবেলা মোটামুটি ঠাকুরে আমারও পূজা দেওয়া কমপ্লিট, এরপর একটা জায়গা যাওয়ার আছে, তো তার জন্য রেডি হতে হবে, তো চলুন তাহলে রেডিটা হয়ে নিই। তো চলুন, আজও রেডি হয়ে গিয়েছি, যেহেতু বাড়িতে আসছি একটু কোথাও বেরোতে না গেলে হয়, মানে বেরোতে বলতে কি আমাদের বাড়ি যাব আজকে, আমার মনে তো আসছিলো ষষ্ঠীর সময়, তো ওদের বাড়ি আজকে যাবো, এই যে রেডি হয়ে গিয়েছি, অনেক দিন পর আবার এই ব্ল্যাক কালারের শাড়িটা বের করেছি, তো সবাই রেডি, নিচে আছি, এবার আমিও নিচে যাব। আর ওর বাড়ি একটু যেতে হবে দূরে, রোদ তো উঠেই গেছে, আর কি করা যাবে, এখন সকাল সকালই শুধু রোদ উঠে যায়। আর চলে আসবো, জাস্ট দুপুরের লাঞ্চটা সারবো, একটু রেস্ট করবো, তারপর চলে আসবো। চলুন, নিচে সবাই অপেক্ষা করছে, তো কেমন লাগছে? তো ঠিক আছে, চলুন তাহলে নিচে সোনাইকে দেখাই, সোনাই কেমন সেজেছে দাদার পিছনে। চল তুই আবার চাপ ওইভাবেই, তারপর আমি বসবো। ওকে আগে বসে থাকবেন, লড়বে। অনেকটা রাস্তায় আমরা চলে আসছি, আর কিছুটা রাস্তা, তো এটা মেন রোডের কাছে একটা মিষ্টি দোকান ছিল, তো ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব। আর বাড়ি থেকে মোটামুটি কিছুই নিয়ে আসিনি, তো দোকানে নেব বলি সেই জন্য, তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি আমি। আমার বর দেখুন সেই রোদে দাঁড়িয়েছে চুপ করে, আর আমার সোনাই আমার কাছেই আছে, তো দেখে শুনে মিষ্টিটা নিয়ে নিলাম। আর এই জায়গাটার নাম সিঙ্গাঘাই, অনেকেই হয়তো চিনে থাকবেন যারা আমার ব্লগ রেগুলার দেখেন। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আর কিছুটা রাস্তা তো চলেই আসছি, তো এই যে রাস্তায় হাঁটছি, কারণ বাইকটা একটু দূরে রাখা হয়েছে, একদম বাড়ির কাছাকাছি নিয়ে আসা হয়নি, ওই যে দূরে
আকাশি কালারের বাড়িটা দেখছেন, ওটাই যেন ওনাদের বাড়ি। তো চলুন, ওরা তো সব এগিয়ে চলে গিয়েছে, আমি এবার যাই। আর প্রচুর পরিমাণে গরম লাগছে, গিয়ে আগে মোটামুটি একটু হাওয়ায় বসতে হবে। তো এই যে বাড়ির ভেতরে চলেই আসছি, তো এবার একটু গল্প গুজব, খাওয়া দাওয়া, মজা সব কিছুই হবে। তো স্কিপ না করে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। দাঁড়া, নেমে পড়বে, নেমে পড়বে। ও আর ওইদিকে চোখ, ওকে দিয়ে দাও না হাতে, এনে রাখ। শুধু এটা ওটা দেখাচ্ছে। কুচু দেখ, হিন্দিতে বলে, আর ওর একটা সেখানে গার্লফ্রেন্ড আছে, তার নাম সৌমি, তার নাম খানগি, তার নাম কি, সে বান্ধবীটার নাম কি, লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বাইকে, আমি, জামাইবাবু আর আমার হাজবেন্ড আর সোনাই, আর বাদ বাকি সবাই আছে টোটোতে। সবাই বলতে আমার ননদ, আমার সাথে যে ননদ গিয়েছিলো ও, আরও একজন যে বোন ছিল, মোটামুটি তিনজন ননদ আর আমার ভাগনাবাবু, ওরা সবাই একটা টোটোতে করে আসছে। তো ওদেরও আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তো সেই জন্যই আমরা লাঞ্চ সেরে বললাম যে একসাথে যেহেতু আসবো তো সেই জন্যই চলে গিয়েছিলাম। তারপর আমাদের টিকিট হয়ে গিয়েছিলো বেনারস আসার, তো সেই জন্য আর থাকাও হয়নি, তো সেই মতো চলে আসছিলাম। আর এই যে আমার চেনা পরিচিত একটি রাস্তা, খুব মানে কী বলবো, ভালোবাসার একটা রাস্তা যাকে বলে নানাজন, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা হাওয়াখানা। তো এই জায়গাটা অনেকেরই চেনা, রাজবাড়িটা দেখাতে পারলাম না কারণ ভেতরে ঢুকতে হবে, বাইরে থেকে দেখা যায় না। আর এটা দেয়ানচকের পোল, শিলাবতী নদীর ওপরে। তো চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। ফাইনালি চলে আসছি নিজের রুমে, নিজের ঘরে, নিজের বাড়িতে। তো এবার একটু মানে কী বলবো, এত ঘামে যেমন স্নান করে ফেলেছি এমন অবস্থা। তো এবার সব কিছু ড্রেস আপ চেঞ্জ করবো, সোনাইকে, সোনাইয়ের ড্রেসটাও খুলে দেবো, ওকে প্রচুর পরিমাণে গরম লেগেছে। তো চলুন পরে বকবক করবো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।